ময়মনসিংহের সীমান্ত এলাকায় মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েই ক্ষান্ত হয়নি বন্য হাতির দল। বন্য হাতির তাণ্ডবে একের পর এক প্রাণ যাচ্ছে মানুষের। এলাকাটিতে হাতি মানুষের এমন অসম লড়াই দীর্ঘদিনের হলেও প্রতিকারে নেই কোনো পক্ষের কোনো উদ্যোগ। গেল রাতেও হাতির আক্রমণে মৃত্যু হয় একজনের। ময়মনসিংহের সীমান্ত এলাকা ঘুরে সহকর্মী ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ময়মনসিংহের হালুয়াঘাট, ডোবাউড়া, নালিতাবাড়ি, শ্রীবর্দি, জিনাইগাতি সহ সীমান্তের আশপাশের কয়েকটি উপজেলার সীমান্তবাসীদের মহা আতঙ্কের নাম বন্য হাতি। গত কয়েক যুগ ধরে এই বন্য হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছে সীমান্তের মানুষ। হাতি তাড়াতে গিয়ে প্রাণ হারাচ্ছে একের পর এক। গেল রাতেও হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের কান্দাপাড়া এলাকার ইদ্রিস আলী নামে আবারও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। হাতির পায়ে পিষ্ট হয়ে একের পর এক মৃত্যুতে ফুঁসে উঠেছে সীমান্তের মানুষ। আমাদের যে ক্ষতি করতেছে এই ক্ষতিটা কে দিব আমরা? এই যে আজকে আমরা একটা লোক মারা গেছে, আরেকদিন কে মারা যাবে? কোনো ঠিক আছে? কিন্তু সরকার থেকে একটা লাইট আমরা দিলেন, একটা কথাও কোনো সহায়তা করে না। নাম্বার চেয়ারম্যানটা হুনতাছে না, দেখতেছে না, তো কেউ কিন্তু আমরা একটা এই পদ্ধতি দেয়া দেয় না যে এমন করো। বন্য হাতির তাণ্ডবে বারবার এমন মৃত্যুর ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে দাবি সীমান্তবাসীর। বারবার জানানোর পরে প্রশাসন তো ব্যবস্থা নেওয়া তো দূরে থাক, এই পর্যন্ত এসে তারা দেখলো না যে আমরা কি অবস্থায় আছি, বা আমাদের ফসলাদি, বা আমরা এই আমাদের জীবন কি অবস্থায় আছে, আমরা কিভাবে আমরা হাতির সাথে যুদ্ধ করে এখানে বেঁচে আছি। কি আমরা কি এখন বাস করতাম না? বিডার হন চায় না এলাকা। যদি বাস করা না হয় শর্ট করে সরকার প্রশাসনের কাছে বারবার হাতি তাড়ানোর জন্য যন্ত্রপাতির চেয়েও পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ এই জনপ্রতিনিধির। প্রশাসনের প্রতি আমারও জোরালো দাবি ছিল যে হাতি প্রতিরোধ করার জন্য যে সরঞ্জামাদি দরকার এইগুলি যেন আমি দ্রুত গতিতে পাই, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা পাই নাই। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এইগুলি আমরা যেন দ্রুত গতিতে পাই, সেই জন্য আপনারা ভূমিকা নেবেন। হাতি মানুষের এ যুদ্ধ গত কয়েক যুগের, এ যুদ্ধে প্রাণ হারিয়ে যাচ্ছে বহু মানুষ, তাই হাতির আক্রমণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন, এমনটাই চাওয়া সীমান্তবাসীর। ময়মনসিংহের সীমান্ত এলাকা থেকে উমর ফারুক সুমন, আনন্দ টিভি।